দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত রোগে ভুগে বৃহস্পতিবার ভোরে প্রয়াত হয়েছেন ত্রিপুরার প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী কেশব মজুমদার। তার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বৃহস্পতিবার সকালে তার মরদেহ নিয়ে যাওয়া হয় ত্রিপুরা বিধানসভায়। প্রাক্তন মন্ত্রীর নশ্বর দেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন তার এককালের সহকর্মীরা, রাজ্য বিধানসভার অধ্যক্ষ এবং রাজ্যের বর্তমান মন্ত্রী ও বিধায়করা। ঈশ্বরের কাছে কেশব মজুমদারের বিদেহী আত্মার সদ্গতি কামনা করে তার পরিবার পরিজন ও অগণিত গুণমুগ্ধদের বিয়োগ ব্যথা সহ্য করার শক্তি প্রদানের প্রার্থনা করেছেন মুখ্যমন্ত্রী। জানিয়েছেন, দীর্ঘ সময় ধরে রাজ্যের বিদ্যুৎ, শিক্ষা, স্বাস্থ্য এবং রাজস্ব দপ্তরের দায়িত্বভার বলিষ্ঠতার সঙ্গে সামলেছেন কেশব মজুমদার। রাজ্যের প্রাক্তন বর্তমান বহু নেতা, মন্ত্রী ও বিধায়কের শিক্ষাগুরু ছিলেন তিনি। তার প্রয়াণে সত্যিকার অর্থেই রাজ্যে এক নক্ষত্র পতন হয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কেশব মজুমদার সবাই ওনার নামে পরিচিত। উনি প্রাক্তন, আমাদের সময় তো উনি প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী ছিলেন। অনেকদিন ধরেই শারীরিকভাবে কিন্তু এমনি শক্ত সমর্থ ব্যক্তি ছিল, কিন্তু গত কয়েক বছর ধরে আমরা শুনছিলাম উনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। এখানে আসলেন, আমরা সবাই দুঃখিত, এরকম একজন প্রাজ্ঞ রাজনীতিকবিদকে আমরা হারালাম। এবং বামফ্রন্টের সময়ে উনি বিভিন্ন দপ্তরে উনি মন্ত্রী ছিলেন। আমি যখন চাকরি করতাম স্বাস্থ্য দপ্তরে উনি মন্ত্রী ছিলেন। ওনার সাথে আমার কয়েকবারই আমার কথাবার্তা হয়েছে। আমাদের দাবি দাওয়া নিয়ে ওনার কাছে যেতাম অ্যাসোসিয়েশনের তরফ থেকে। ওনার প্রয়াণে আমরা সবাই দুঃখিত এবং আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, প্রার্থনা করবো যে ওনার আত্মার সদ্গতি এবং ওনার পরিবার পরিজনদের প্রতি আমাদের সমবেদনা। রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা প্রবীণ বাম নেতা কেশব মজুমদারের প্রয়াণে এদিন গভীর শোক প্রকাশ করেছেন সিপিআইএমের রাজ্য সম্পাদক তথা বিধায়ক জিতেন্দ্র চৌধুরী। মন্ত্রী হিসেবে, গণ আন্দোলনের নেতা হিসেবে কেশব মজুমদার যে ভূমিকা পালন করেছেন তার জন্য মানুষ তাকে চিরকাল মনে রাখবে বলে এদিন জানিয়েছেন জিতেন্দ্র চৌধুরী। হ্যাঁ, কমরেড কেশব মজুমদার আমাদের পার্টির একজন প্রবীণ নেতা। তিনি একজন খুব দক্ষ শিক্ষক ছিলেন, তারপর একজন দক্ষ মন্ত্রী, সুবক্তা। উদয়পুর মহকুমাতে আমাদের যে পার্টি এবং গণ আন্দোলন তৈরি করার ক্ষেত্রে তার অসাধারণ ভূমিকা ছিল। তো তার প্রকৃতির নিয়মে হতে যেতে হবে, কিন্তু তার উপর একটা শূন্যতা তৈরি হলো। তবে অবশ্যই তিনি একজন শিক্ষক হিসাবে, একজন গণ আন্দোলন নেতা হিসাবে, একজন মন্ত্রী হিসেবে যে ভূমিকা পালন করে গেছেন তা মানুষের হৃদয়ের মধ্যে বেঁচে থাকবে, এইভাবেই আমরা তাকে শ্রদ্ধা জানাব। কেশব মজুমদারের মৃত্যুর সাথে সাথে শেষ হয়ে গেল ত্রিপুরার রাজ্য রাজনীতির এক গৌরবময় অধ্যায়ের। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।